Welcome. Welcome, Sohel. Are bosho. Kano dekechen? Bolen. Police officer ASP Sangrame lash felte hobe. Kothin kaj. Dam beshi porbe. Taka kono somoshya na. Koto taka chai? 1 lakh. Oke, ogrim diye dao. Ei nao 50,000 advance. Bakita kaj hobar por. Be clear. কাজটা যত সহজ ভেবেছো ততটা সহজ নয় এএসপি সংগ্রাম কোনো সহজ মানুষ নয় শালা দুর্দান্ত এবং সাহসী এই পিচ্চি সোহেল যাকে টার্গেট করে আজ পর্যন্ত সেটা মিস হয়নি আজও হবে না গুড ভেরি গুড বাঘের বাচ্চা এএসপি সংগ্রাম এখন কোথায় জেনারেল হাসপাতাল ডাক্তার সাহেব চেষ্টা করছি ইয়াল্লাহ তোমার দিলে কি রহম নাই কেন আমার মায়ের দরে কষ্ট দিতে এই যে তুমি আমারে তুললে না সন্তানের মৃত্যু কেমন করতে নেই মরবে তারা যারা ফুলের সর্বনাশ করেছে কিন্তু তাগ বিচার কে করব পুলিশ আর জজ ঘুষ খায়া সব উল্টাপাল্টা করে দিব ওই সওদাগর সন্ত্রাসী গদিয়া ভয় দেখাইয়া আমাকে কেস তুলে নিতে বাধ্য করব সেই সুযোগ ওরা কখনোই পাবে না এই এএসপি সংগ্রাম যতদিন বেঁচে আছে ততদিন আপনাদের কোনো ভয় নেই আপনি তো আমাকে আপন কেউ না আপনি আমাকে লাগে এত কিছু করবেন আমরা তাকে টাকা পয়সা দিবা পারুম না টাকা পয়সা আমি জানি পুলিশটা ঘুষ খায় কিন্তু আমিও প্রমাণ করে দেব সব পুলিশ অফিসার ঘুষ খায় না ফুলের উপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমার মৃত্যুও হয় তবু আমি পিছপা হব না আমার খুব আফসোস হচ্ছে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে এএসপি তার নিজের জীবনটাই হারাতে বসেছে আরে মিয়া ভাই এটা একটা কথা বললে এদেশের 30 লাখ মানুষ দেশের জন্য জীবন দিয়েছে আরএসপি সংগ্রাম তার দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনটা দিতে পারবে না পারবে পারবে এবং আজকেই জীবনটা দিতে হবে যার নাম পিচ্চি সোহেল আরে বাঘের বাচ্চা লাশটা দাফন করে দিয়ে এসেছো তো সংগ্রামের লাশ আপনারা কোনোদিনই পাবেন না এই তুই টাকা নিয়েছিস সোহেল এই নে তোর টাকা আর একটা কথা মনে রাখিস এই পিচ্চি সোহেল কখনো সৎ মানুষের জীবন কেড়ে নেয় না সংগ্রাম সেই মানুষ যে মানুষে মানুষের বিপদে নিজের জীবন পর্যন্ত দিতে পারে মানে সংগ্রাম বেঁচে থাকবে কারণ ফেরেশতার মতো একজন মানুষ কারো হাতে খুন হতে পারে না আরে গাজা তুই না মারলে অন্য কেউ মারবে আমি তো মারবই না যদি সংগ্রামকে তোরা খুন করার চেষ্টা করিস খোদার কসম আমি তোদের জিন্দা দাফন করে দেব মাইন্ড ইট আমার নাম পিচ্চি সোহেল ডলি বোতল দে আমি আরো মদ খাবো আমি তোকে আর মদ খেতে দেব না আমাকে বাধা দেবার তুই কে আমি কি মানে আমি তো সব ছোটবেলা থেকে তোর সাথে হেসে খেলে বড় হয়েছি কিন্তু কোনোদিন তুই আমার কোনো কথা শুনিসনি কিন্তু আজ তোকে আমার কথা শুনতেই হবে খালা মারা যাবার সময় তোর হাত আমার হাতে রেখে বলেছিল জলি ওর হাত তুই কোনোদিন ছাড়িসনি খালাকে দেওয়া ওয়াদা আমাকে পালন করতেই হবে
গুন্ডামি করে মাস্তানি করে তুই নিজের জীবনটা ধ্বংস করতে পারিস না? কেন পারবো না? কে বাধা দেবে আমাকে? আমি আমি বাধা দেব তোকে? তুই ভুল করছিস ডলি। না আমি ভুল করছি না, আমি যা করছি তা ঠিকই করছি। না ডলি না, আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোকে জড়িয়ে তোর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুই চলে যা। না আমি যাবো না, আজ তোর সাথে ফয়সালা করি তারপর যাবো। ফয়সালা? হ্যাঁ ফয়সালা, আজ আমার ভালোবাসা তোকে গ্রহণ করতেই হবে ডলি। ওরা তোমাকে মারতে চেয়েছিল কেন? আপনার জন্য। আমার জন্য? মানে? আমাকে সদাগর টাকা দিয়েছিল আপনাকে খুন করার জন্য, কিন্তু আমি ওদের কথা শুনিনি, এটাই আমার অপরাধ। কিন্তু তুমি কেন আমাকে খুন করলে না? আপনাকে খুন করব? খুন তো করা যায় জানোয়ারকে, খুন করা যায় পশুকে। আপনি তো আমার চোখে একজন মহৎ মানুষ, আপনাকে খুন করা যায় না, আপনাকে সালাম করা যায়। তারপরেও তুমি অপরাধী? হ্যাঁ আমি অপরাধী, কিন্তু কেন? আজ আমি মাস্তান, সন্ত্রাসী, খুনি। আমি তো ইচ্ছে করে এই পথে পা বাড়াইনি। কি এমন কারণ যে তোমাকে এই অবৈধ পথ বেছে নিতে হলো? শুনতে চান? শুনুন, আমারও একটা সুখের সংসার ছিল, আমি ছিলাম রডের দোকানের মালিক। সন্ত্রাসীরা আমার কাছে মোটো অঙ্কের চাঁদা দাবি করে, আমি দিতে অস্বীকার করাই। ওরা আমার উপর আক্রমণ করে, আমার বোন বাধা দিতে এলে ওরা আমার চোখের সামনে আমার বোনকে নির্মমভাবে নির্যাতন করে খুন করেছে। সহ্য করতে না পেরে নিজের হাতে চাপাতি সেলিমকে খুন করে সোজা জেলখানায়। তারপর থেকে জন্ম হয় এই পিচ্চি সোহেলের। তুমি আইনের আশ্রয় নিলে না কেন? আর আইন? আইন তো ওদের কেনা গোলাম। মিথ্যে কথা, আইন কারো গোলাম হতে পারে না, আইন সবার জন্য সমান। তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও, দেখবে আইন তোমার উপর অবশ্যই সুবিচার করবে। আপনি চাইলে আজই আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। শুধু আত্মসমর্পণ নয়, আপনার জন্য আমি আমার জীবনও দিতে পারি, তবু ওই অপরাধীরা যেন কিছুতেই বাঁচতে না পারে। ওরা তো বাঁচবেই না, সওদাগরের ঘুমও আমি হারাম করে দেব।